আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমি আমার ফারুক আপনার দেখছেন পিজি আল্লাহ ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আমাকে এক ভিউর্স কমেন্ট করছে তিনি জানতে চেয়েছে আমি যে এই কালার খাঁচাটার কথা বলছো এটা কত নিছে বানাইতে এটা আমি শুধু সামনের পাটটুক বানাইছি বাইশশো টাকা দিয়ে তাহলে হিসাব করুন চারপাশে যে বাইশশো করে চারপাশে তো কত রিয়াত আট টাকা শুধু চারোদিকে এমন এমন চারোদিকে আপনার রড লাগানোর জন্য আপনার আট হাজার টাকা লাগবে আর উপর নিচে করলে আপনার মনে করেন যে দশ হাজার টাকার মতন পরে যাবে কারণ কেন পড়বে এখানে সব হলো স্কোয়ার বার স্কোয়ার বার দিয়ে যারা ভালো লোহা লোহার কাজ করেন তারা ভালো বুঝবেন যে স্কোয়ারবার কি বার দিয়ে ওই যে বারান্দার গ্রিল ট্রিল জানালার গ্রিল ট্রিল এগুলি বানানো হয় ঠিক আছে সেই স্কোয়ার বার আর এটি হচ্ছে বেলজিয়াম রড এটা কত কত ই আমি বলতে পারি না ওটা কি যেন বলে মানে এগুলি একটা মাপ আছে ঠিক আছে এগুলো এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং পোক্ত শক্ত হার্ড ঠিক আছে ভালোটা আর কি মোটাটা লাগাইছি চোরের জন্য যেন চোর চুরি না করতে পারে ঠিক আছে এই জন্য এটা ব্যবহার করছি একটু দামটা একটু বেশি পড়ছে আমার আপনাদের হয়তো আর কম নিতে পারে যদি চিকন শিখ দিয়ে বানাতে চান ঠিক আছে ধরুন যে এবার এসে আপনার দশ টাকা পড়ে যাবে ঠিক আছে আবার এর তো কমও লাগতে পারে কারণ আমি যখন বানিয়েছি তখন হয়তো একটু দাম বেশি ছিল তো আপনার লোহার দাম কিন্তু ওঠা নামা করে ঠিক আছে এক এক সময় এক এক ধরনের ক্যামেরা মনে ময়লা পড়ছে কারণ আপনার লোহার দাম কিন্তু ওটা নামা করে ঠিক আছে আমি যখন বানিয়েছিলাম তখন একটু লোহার দাম তো একটু বেশি ছিল ঠিক আছে এই জন্য টাকা বেশি পড়ছে এই সামনে একটু বানাইছি আর বাকি যে ফ্রেম আছে না এগুলি আমি অনেক আগে বানাইছিলাম আগে বানানো ছিল ঠিক আছে পরে বার আমি এই মানে ঘরে ফেলে রাখছিলাম তারপর কিছুদিন পর ওইগুলি আবার বানাইছি একে শুধু বানাইছি গ্রিল মিক্সি দিয়ে বাইশো টাকা নিচ্ছি ঠিক আছে আরো কম নিতে পারে আর পুরো যদি একটা খাঁচা কমপ্লিট করি তাহলে সেখানে আমার মনে করেন আপনার ই করতে পারবেন কিছু কমানো যাবে বাড়ানো যাবে ঠিক আছে বাড়ানো কি বাড়ানো কি বাড়াতে কি আমরা চাইবো কমাতে চাইবো আর কি কমানো যাবে ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে রিয়াত এটা কত পড়ছে এটা এটা কিন্তু টোটাল আমরা বানাইছি পুরো এটা আগের বানানো ছিল এটা পুরো টোটাল কত পড়ছে এই যে তিন খোপেরটা এটা পড়ছে সাড়ে চার হাজার ঠিক আছে সাড়ে চার হাজার টাকা পড়ছে মাল আমরা দিছি শুধু এটা কি মজুরি নিছে হ্যাঁ আর মাল মাল আছে মালের দাম ধরনে না না মালের দাম সিদ্ধ মালের দাম মালার দাম সহ সাড়ে সাড়ে চার হাজার সাড়ে মালার দাম সহ সাড়ে চার হাজার টাকা নিচ্ছে ঠিক আছে আর এটা শুধু সামনে পাটটুকি বানাইছি বারোশো টাকা দিয়ে তো এক এক সময় এক এক দাম থাকে ঠিক আছে আবার এক এক দোকানদারের কাছে এক এক ধরনের রেট থাকে ঠিক আছে তার কাছে বেশি তার কাছে একটু কম এমন হতে পারে আবার এখন তো আপনার ওই ওজন দিয়ে বিক্রি করে ঠিক আছে এত কেজি মাল এত টাকা এবার বিক্রি করে আমি যখন বানিয়েছি তখন এই ওজনের সিস্টেম ছিল না শুধু মাল কিনে আনছি শুধু মজুরি দিছি এই আর কি নাকি বানিয়ে দিয়েছে তবে সুস্থ থাকেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার সাথে কেউ থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করার পর পাশে একটা আছে সাথে ক্লিক করে দিবেন তাহলে কি হবে প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনাদের কাছে হবে কোনো ভিডিও আপনাদের মিস হবে ধন্যবাদ আর হ্যাঁ আপনার যদি খাঁচা যদি তৈরি করতে চান তাহলে আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমি চ্যানেল আবার দিয়ে দিব অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার